নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের ভিডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের সুজি আর দুধ দিয়ে তৈরি একটা পিঠা রেসিপি, যেটা বানানো খুব সহজ, খেতে খুবই সুন্দর। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অনেক ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন দেখে নেব আজকের এই সহজ সরল রেসিপিটা, অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর অবশ্যই করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলি সার্কেলে শেয়ার করার জন্য আরও একবার অনুরোধ জানালাম। চলুন দেখে নেব আজকের রেসিপি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন ভালো করে মেল্ট হয়ে যাবে তার মধ্যে হাফ কাপ সুজি দিলাম। সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে 2 থেকে 3 মিনিট আমি এটাকে নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়ে অ্যাড করে দিলাম। চিনিটা আপনি আপনার পছন্দ মতো বা পরিমাণ মতো দিতে পারেন। আরও 2 মিনিট নাড়াচাড়া করার পরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডোতে পরিণত করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম এর মধ্যেই রেখে দেবো। ভালো করে মেশাতে থাকবো। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এটা একটা ডোতে পরিণত হয়ে যাবে। তারপর যখন কড়ার গা ছেড়ে বেরিয়ে আসবে তখন বুঝতে হবে ডোটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এইরকম অবস্থায় আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নেব। থালার মধ্যে তুলে নিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই এটাকে আমাকে মেখে নিতে হবে। আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিয়ে হাতের মধ্যে একটু ঘি দিয়ে এটাকে একটা স্মুথ ডোতে পরিণত করে নেব। ভালোভাবে এটাকে মেখে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে মেখে নিয়ে আমি একটা স্মুথ ডোতে পরিণত করে নেব। তারপর এটাকে একটা শেপ দিয়ে নেব। চাইলে আপনারা এই কাজটা হাতেও করতে পারেন, হাতে করেও আপনারা ছোট ছোট সাইজ করে গোল অথবা চৌকো করে কেটে নিতে পারেন। আমি এটাকে পনিরের মতো কেটে নেব, তার জন্য আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে হাতের তালুতে চেপে চেপে আমি একটা শেপ দিয়ে নিয়ে একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব। অবশ্যই করে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এইভাবে পুরো চৌকো করে কেটে নেব। আর আপনাদের যদি মনে হয়ে থাকে ওঠার সমস্যা, তাহলে আপনারা থালার মধ্যে একটু তেল বুলিয়ে নিতে পারেন, তেল অথবা ঘি। আমি এইভাবে প্রত্যেকটাকে তুলে নিয়েছি। আমি একটা প্লেটের মধ্যে সমস্ত পিঠেগুলো তুলে নিচ্ছি। সমস্ত পিঠেগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এইভাবে তৈরি করে নিয়ে। এরপর চলে যাব নেক্সট পর্যায়ে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এটা কিন্তু ঘিয়েও ভাজতে পারেন। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে সেটা দেখার জন্য আমি ছোট্ট একটু পিঠের টুকরো ভেঙে দিয়ে দিয়েছি। তেলটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, এরপর আমি পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখবো, কারণ হাই ফ্লেমে রাখলে পিঠেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা। তাই মিডিয়াম টু লোতে রেখে 3-4 মিনিট ধরে অল্প অল্প আঁচে আলতো আলতো করে ভেজে নেব। পুরো খয়েরি করে আমি ভেজে নিচ্ছি। চাইলে আপনি ভাজাটা একটু বেশি বা একটু কম করতে পারেন, তবে খুব বেশি ভাজলে পিঠেটা শক্ত হয়ে যেতে পারে। তাই আমি এটাকে 3-4 মিনিট বাদে এইভাবে কালারটা এসে গেছে এই অবস্থায় আমি কিন্তু তুলে নেব। সমস্ত পিঠেগুলো আমি তুলে নিয়ে একই রকমভাবে বাকি পিঠেগুলো আমি কিন্তু ভেজে নেব। সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমি এরকমভাবে ভেজেছি। যদি আপনার মনে হয়ে থাকে আপনি আরেকটু কড়া করেও ভাজতে পারেন। এরপর চলে যাব আমি নেক্সট পর্যায়ে। গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিয়েছি 1/2 লিটার দুধ। দুধটা অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, এই দুধটা ঘন হলেই খেতে ভালো লাগবে। দুধটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চামচ চাল গুঁড়ো অ্যাড করে দিলাম। চালের গুঁড়ো দিলে পিঠের টেস্টটা অনেকটাই বেশি হবে। ভালো করে চাল গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে নিয়ে দিলাম। যদি আপনাদের এলাচের পাউডার থাকে তাহলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, 1/4 চামচ, আবার এটা স্কিপও করতে পারেন। তারপরে আমি এর মধ্যে 3 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম। যে কোনো ধরনের মিল্ক পাউডার আপনি অ্যাড করতে পারেন, মিল্ক পাউডার দিলে এর টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এরপর আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে নিলাম, যাতে কোথাও কোনো লাম্পস না থাকে। আর আপনারা যে কোনো মিল্ক পাউডারই এতে অ্যাড করে নিতে পারেন। ভালোভাবে মিশে যখন ফুটে উঠেছে
পুরো দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে আখের গুড় দিয়ে দিলাম। গুড়ের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো দেবেন। এখানে আপনার যদি মনে হয় আপনি খেজুরের গুড় দিতে পারেন, চিনি দিতে পারেন, বাতাসা দিতে পারেন, যেটা আপনার হাতের কাছে থাকবে বা যেটা আপনার পছন্দ আপনি কিন্তু সেটাই দিতে পারেন। এরপরে এটাকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে গুড়টা গলা পর্যন্ত লোতেই রেখে দেব, কেননা হাইতে রাখলে এটা ফেটে যেতে পারে দুধটা। ভালো করে গুড়টা মেশানোর পরে পিঠেগুলো সমস্ত অ্যাড করে দেবো এর মধ্যে। পিঠেগুলো অ্যাড করে দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানোর পরে পিঠেগুলো আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটালে পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। 5 মিনিটের বেশি কিন্তু ফোটানো যাবে না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে বা গলে যেতে পারে। তাই 5 মিনিটই এটাকে ফোটাতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। হয়ে গেছে 5 মিনিট। আমি আরও একবার ভালো করে মিশিয়ে দিয়ে স্ট্যান্ডিং মোডে রেখে দেবো আরও 10 মিনিটের জন্য। তারপর আমি আপনাদের সাথে শার্প করে দেখাবো। তাহলে দেখুন বন্ধুরা, কত সহজে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পিঠা রেসিপিটা। অবশ্যই একবার তৈরি করুন, আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।